মাটির বুক চিরে সবুজের স্বপ্ন বোনেন কৃষক। সার, সেচ ও কৃষকের পরিচর্যায় মাঠে ফলে ফসল। সেই কষ্টের ফসল কেটে হাট বাজারে আনেন বিক্রির জন্য, কিন্তু লাভ তো দূরের কথা, মেলে না ন্যায্য দামও। মধ্যস্বত্ব ভোগীরাই লুটে নেন মুনাফার বড় অংশ, কৃষকরা পান নামমাত্র মূল্য। রাজশাহীর অন্যতম পাইকারি সবজির মোকাম হিসেবে পরিচিত খড়খড়ি বাইপাস, এখানে জেলার পবা, মোহনপুর, তানোর, গোদাগাড়ি, চারঘাট ও বাঘা থেকে কৃষকরা তাদের কাঁচামাল নিয়ে আসেন বিক্রির জন্য। একদিন আগেই ক্ষেত থেকে সবজি তুলে রাতভর ট্রাক কিংবা ট্রলি ভর্তি করে রওনা দেন রাজশাহীর এ মোকামে। পরে এখান থেকেই ভোরবেলা রাজধানী সহ বিভিন্ন শহরগুলোতে ট্রাক ভর্তি কাঁচামাল পাঠানো হয়। মূলত এ মোকামে কৃষকের কাছ থেকে সবজি কিনে ঢাকায় পাঠান সেখানকার বাজার সমিতির বড় বড় ব্যবসায়ীরা। এ মোকাম থেকেই নগরীর বিভিন্ন ছোট বড় বাজারগুলোতে যায় কাঁচা সবজি। খড়খড়ি থেকে নগরীর বাজারগুলোতে যাওয়ার পরে সবজির দাম বাড়ে 5 থেকে 15 টাকা পর্যন্ত, যা প্রায় দ্বিগুণ। সব মিলিয়ে কৃষকরা ন্যায্য দাম থেকে থাকছেন বঞ্চিত।